আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে আপনাদের খুব সহজ একটা রেসিপি দেখাবো। আপনারা বিকালে খুবই ঝটপট এটা করে বাসায় খেতে পারবেন। বিকালে অনেকে ভাবেন যে ঝটপট কি করা যায়, সেক্ষেত্রে মুড়ি দিয়ে এটা আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন। দেখেন, ফ্রাই প্যানটা আমার গরম হয়ে গেছে। আমি এখানে 3 টেবিল চামচের মতো তেল দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি 1টা ডিম, স্বাদ মতো একটু লবণ। এটাকে আমি ভালোভাবে নেড়ে ভেজে নেব। আমি ডিমটাকে সাইড করে নিয়েছি, ডিমটা আমার ভাজা শেষ। আমি আর এক্সট্রা তেল দেবো না। দেখেন, আমার ডিমের এখান থেকে তেল এদিকটায় চলে এসেছে। আমি এখানে 3 কোয়া রসুন আর 1টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজ আর রসুনটাকে আমি একটু ভেজে নেব। পেঁয়াজ আর রসুনটাকে আমি হালকা ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচটা আপনারা ঝাল বুঝে দিবেন। আপনারা যদি ঝাল বেশি খেতে চান সেক্ষেত্রে মরিচটা বেশি দেবেন, আর ঝাল অল্প খেতে চাইলে মরিচটা অল্প দেবেন। আমি যেহেতু ঝাল বেশি খাবো সেক্ষেত্রে আমি 4 থেকে 5টা মরিচ কুচি করে নিয়েছি। আমি পেঁয়াজ আর রসুন আর কাঁচামরিচের ভিতর আবারও হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি। এটাকে আমি একটু ভালোভাবে নেড়ে হালকা একটু ভেজে নেব। আমি পেঁয়াজ মরিচ এবং রসুনটাকে দেখেন হালকা এভাবে ভেজে নিয়েছি। এটা খুব বেশি ভাজতে যাবে না, যেহেতু মুড়িটাকে ভাজতে হবে তখন পেঁয়াজ মরিচটা পুড়ে যাবে। আমি এখন ডিমের সাথে এটাকে মিশিয়ে দিচ্ছি। ডিম পেঁয়াজ মরিচ এগুলাকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমি এখন মুড়ি দিয়ে দেবো। আমি এখন মুড়ি দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে হালকা হিটে 2-3 মিনিট ভালোভাবে নেড়ে নেব। মুড়িটা আপনারা ভাজবেন আর দেখবেন একটু মুখে দিয়ে যে একদম মুচমুচে হয়েছে কিনা। যখন দেখবেন যে একদম মুচমুচে হয়ে গেছে তখন চুলাটাকে বন্ধ করে দিবেন। এটা আমার ভাজা হয়ে গেলে আমি আবারও আপনাদেরকে আর একবার দেখিয়ে দেবো। আমার মুড়িটা প্রায় ভাজা শেষ। আমি এখন হালকা একটু বিট লবণের গুঁড়া ছিটিয়ে দিচ্ছি। এটা আপনারা থাকলে দিবেন, না থাকলে আবারও টেস্ট করে হালকা একটু লবণ দিতে পারেন। বিট লবণটা থাকলে দিবেন, খেতে ভালো লাগবে। দেখেন, মুড়িটা আমার ভাজা হয়ে গেছে। আমি এটাকে একদমই মুচমুচে করে দেখেন আমি এভাবে দেখিয়ে দিচ্ছি। দেখেন কতটা একদম মুচমুচে হয়েছে। এটা আপনারা বিকালে খুবই ঝটপট করে চায়ের সাথে খেতে পারবেন। এটা চায়ের সাথে খেতে খুবই ভালো লাগবে।
আর অবশ্যই এটা একটু হালকা ঠান্ডা হওয়ার পর, হালকা যখন গরম থাকবে তখন আর একটু মুচমুচে হবে, তখন খাবে। গরম গরম খেতে খুবই ভালো লাগবে।